নানা আলোচনার জল ঘোলার পর গাজা ইস্যুতে জাতিসংঘ নিরাপদ পরিষদে প্রস্তাব পাশ হয়েছে, যেখানে অঞ্চলটিতে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ করে দিতে সব পক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে। তবে পাশ হওয়া এই প্রস্তাবে স্থান পায়নি যুদ্ধবিরতির বিষয়টি জানিয়ে অসন্তোষ জানিয়েছে হামাস সহ আন্তর্জাতিক একাধিক মহল। মাসের মাঝামাঝিতে গাজায় যুদ্ধবিরতি আর মানবিক সহায়তা নিয়ে প্রস্তাব উত্থাপন করে সংযুক্ত আরব আমিরাত, তবে যুক্তরাষ্ট্রের বিরোধিতায় ভেস্তে যায় তা। প্রস্তাবে লড়াইয়ের অবসান শব্দটি নিয়ে আপত্তি জানায় ওয়াশিংটন, সাথে জাতিসংঘের তদারকিতে ত্রাণ সরবরাহ নিয়েও দ্বিমত জানায় বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্রের চাপের মুখে প্রস্তাবটিতে করা হয় ভাষাগত কাটছাট। এক সপ্তাহ ঝুলে থাকার পর অবশেষে শুক্রবার নিরাপত্তা পরিষদে পাশ হয় তা। এতে গাজায় পর্যাপ্ত ত্রাণ সরবরাহের সুযোগ করে দেওয়ার আহ্বান জানানো হয়। তবে এতে ভেটো না দিলেও ভোট দেওয়া থেকে বিরত ছিল যুক্তরাষ্ট্র ও রাশিয়া। কিন্তু প্রস্তাবে যুদ্ধবিরতির বিষয়টি এড়িয়ে যাওয়া নিয়ে হতাশা প্রকাশ করে বেশ কিছু মহল। অন্যদিকে আগ্রাসী ইসরায়েলের হামলার মাঝে ত্রাণ সরবরাহ নিয়ে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। গাজার মানুষের কাছে সহায়তা পৌঁছে দিতে অঞ্চলটিতে স্বেচ্ছাসেবীদের অবস্থান করা জরুরি, তবে আমরা দেখেছি 75 দিনে সেখানে জাতিসংঘের 136 কর্মী নিহত হয়েছে, যা ইতিহাসে আগে কখনো ঘটেনি। এমন পরিস্থিতিতে ত্রাণ সরবরাহ হবে বড় এক চ্যালেঞ্জ। মস্কোর দাবি, ইসরায়েলকে সামরিক অভিযান অব্যাহত রাখার সুযোগ তৈরি করে দেয়া হয়েছে পাশ হওয়া প্রস্তাবে। প্রস্তাবের বিষয়ে অসন্তোষ জানিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসও। দাবি, গাজার মানুষ আর আন্তর্জাতিক সম্প্রদায়ের ইচ্ছার প্রতিফলন ঘটেনি নিরাপত্তা পরিষদে। খাবার পানি ও জ্বালানির অভাবে চরম অসহায় অবস্থায় আছে গাজার বাসিন্দারা। বিশ্ব খাদ্য কর্মসূচির প্রধানের মতে, আগামী 2 থেকে 3 মাসের মধ্যে উপত্যকাটিতে আঘাত হানবে দুর্ভিক্ষ। এরই মধ্যে তীব্র ক্ষুধার যন্ত্রণা ভোগ করছে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটির প্রায় 6 লাখ মানুষ। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।